আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কি করে একটি আর্টিকেল থেকে আমরা প্লেগারিজম চেক করতে পারি। তো সেক্ষেত্রে অনেকগুলো টুলসই ব্যবহার করা যায়, কিন্তু আমি যেটা রিকমেন্ড করি আর যে টুলসের সবচেয়ে ভালো কাজ করে সেটি হচ্ছে স্মল এসইও টুলস। তো আমরা যখন স্মল এসইও টুলস লিখব তখন হচ্ছে আমরা এই সাইটটি পেয়ে যাব। দেন আমরা যখন এই টুলসের ভিতরে আসব তখন আমরা এখানে দেখতে পারবো যে প্লেগারিজম চেকার নামে একটি অপশন রয়েছে। তো আমরা যখন প্লেগারিজম চেকারে যাব তখন আমাদের সামনে প্লেগারিজম চেক করার জন্য একটি বক্স ওপেন হয়ে যাবে। তো সেখানে আমরা এই বক্সটি ওপেন হওয়ার পরে যে কোনো একটি আর্টিকেল রাখবো। আমরা এখান থেকে একটি আর্টিকেল রেখে দেখি যে আদৌ এটা কাজ করে কিনা। আমরা একটি আর্টিকেল কপি পেস্ট করে নিয়ে আসলাম। তো এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করে দেন আমরা এখান থেকে চেক প্লেগারিজমে যাব। তো আমরা যখন চেক প্লেগারিজম করছি আমাদের কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। এই এই টেক্সটে কি আসলেই প্লেগারিজম আছে কিনা সেটা চেক চলছে। তো ফাইনাল রেজাল্টের পরে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে 66% প্লেগারিজম রয়েছে আর 34% রয়েছে ইউনিক। তো আমরা এই টেক্সটাকে আরও কী করে ইউনিক বানাতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো চাইলে। তো যখন আমরা এখানে মেক ইট ইউনিকে ক্লিক করব তো এই সাইটটা নিজের থেকেই আপনার আমাদের এই টেক্সটটিকে গ্রামারলি বা অন্য কিছুটা চেঞ্জ করে এখানে যে প্লেগারিজমটা আছে সেটাকেও সলভ করে দিতে পারবে। ওকে, তো আমাদের প্রসেসিং চলছে রাইট অপশনের। জি, এই যে আমাদের এটা হচ্ছে মেইন টেক্সট, এখান থেকে আপনার প্রসেসিং চলে 100% ডান। তো এখানে আমাদের হচ্ছে রিরাইট করে দিল ওনারা। তো এখান থেকেও আমরা আবার চেক প্লেগারিজম করতে পারবো যে এই লেখাটা কি আসলে ইউনিক হয়েছে কিনা। তো আই এম নট রোবট, চেক প্লেগারিজম। এটা প্রসেসিং চলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0% প্লেগারিজম, 100% ইউনিক, কজ এখানে ওনারা চেঞ্জ করে এই লেখাটাকে 100% ইউনিক করে দিয়েছে। এভাবেই আমরা প্লেগারিজম চেক করতে পারবো এবং এটাকে ইউনিক করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।